लकडाउन सरकम भाव बेर होनी रमजान मास तो आज के भावलाम आज के एक बेर हई और इफतारी करब मेनलि आज के बेरोनोर उद्देश्य हच्छे इफतारी करब बान्धवी दुजने बेर होइछि मुहूर्ते बसा आछि गोपालगंजेर आमार सबचेये पछन्देर जायगाय जायगाटा जे कतटा सुंदर सेटा आपनारा जारा आसछेन तारा होयतोबा जानेन आर जारा आसेन नाई तारा एखोनो जानेन ना जे जायगाटा कत सुंदर एई जायगाटा होच्छे चेतानिकान्दि जे ब्रिज आछे सेई ब्रिजेर काछे आमरा होच्छे एइखाने মানে আমার আজকের উদ্দেশ্য হচ্ছে যে এরকম একটা জায়গায় বসে ইফতারি করব মানে একদম পুরো প্রাকৃতিক একটা জায়গায় বসে ইফতারি করব তো আমি আপনাদেরকে আগে একটু দেখাই দিই জায়গাটা কেমন কতটা সুন্দর बसे इफतारी करब ओई जायगाटाय बोराशीजे रेल लाइन आछे रेल स्टेशन ओईटा देखा जाए आर आमी एखाने आपनादेरके देखाय दिब एखाने आगे धान छिलो आर एखन जेहेतु धान काटार मौसुम चलतेछे एखन सबाई एखान दिये धान काटतेछे एई जे रास्तार पाशे धान माराई करा होच्छे आमी आपनादेरके सबकिछुई देखाय दिब जे जायगाटा आसले कतटा सुंदर तारपरे आपनारा एसे अवश्यई घुरे जाबेन जायगाटाय সাথে থাকুন এই যে এখানে হচ্ছে ধান ছিল সবুজ ধান আসলে আমি জানতাম না যে এখন ধান কাটার সিজন চলতেছে তো আমি ভাবছিলাম হয়তো এখানে এসে আরো সুন্দর দেখতে পারবো কিন্তু এটাও সুন্দর লাগতেছে এটা খারাপ লাগতেছে না ভাজা পোড়া এইসব যা যা আমাদের মোড়ে মানে আমাদের বাসার মোড়ে যা যা পাওয়া যায় আমি হচ্ছে ওইগুলো কিনে আনছি আর কষ্ট করে দূরে কোথাও যাই নাই এটাও আমার বন্ধুর বাসা থেকে আনছি ও খাইতে পছন্দ করে তাই আমরা নিয়ে আসছি আর এইখানে হচ্ছে আমরা কি কি আনছি এগুলো একটু দেখাই দিচ্ছি আপনাদের আমরা কোনো প্লেট প্লেট আনি নাই এই কাগজে এইভাবে করে খাবো এই যে হচ্ছে ছোলা আনছি এখানে আছে হচ্ছে পেঁয়াজি এটা হচ্ছে আমার অনেক পছন্দের বুন্দিয়া আর এই যে হচ্ছে বেগুনি আর আলুর চপ আনছি যেটা সম্ভবত এতক্ষণ ব্যাগের ভিতরে থাকতে থাকতে এরকম হয়ে গেছে যাই হোক কোনো বিষয় না সব তো খায় ফেলবো আর হচ্ছে আমি আমার জন্য স্পেশাল একটা জিনিস আনছি সেটা হচ্ছে বরফ কারণ এইটা ছাড়া আমি থাকতে পারি না যাই হোক সবকিছু একটু গুছিয়ে নি আপনারা একটু সাথে থাকেন এখন হচ্ছে আমরা এগুলো খাবো কিভাবে খাবো সেটা সম্পূর্ণ আমার বিষয়
আমার ফ্রেন্ড কিভাবে খাবে সেটা ওর বিষয়, আমি কিভাবে খাবো সেটা একটু আপনাদের সাথে আমি একটু শেয়ার করি। আমি হচ্ছে মুড়ি দিয়ে সবকিছু দিয়ে মাথায় খাইতে চাচ্ছি। আমি তো আগেই বলছি যে যেহেতু আমরা কোনো প্লেট প্লেট আনি নাই, খুব একটা বিশ্রী অবস্থা হবে, এখন যাই হোক যা হয় হোক আগে খেয়ে নিই। আমি একটা বাটিতে খাচ্ছি, দুইটা বাটি যেহেতু, আর একটাতে আমার বান্ধবী খাবে। তো আমি হচ্ছে আগে একটু মুড়ি নিয়ে নিলাম। এই মুড়ির ভিতরে আমি প্রথমে দেব হচ্ছে ছোলা। ছোলা হচ্ছে আমার অনেক পছন্দ, ছোলা দিব। আর দিব হচ্ছে পেঁয়াজ, অনেকে বলে পেঁয়াজু, অনেকে বলে পেঁয়াজি, আমার অত ভাব আসে না, আমি পেঁয়াজি বলতে পারি না, আমি ছোটবেলা থেকে পেঁয়াজি বলছি। এবং আমাদের গোপালগঞ্জের ভাষায় যদি বলতে হয় জিনিসটারে, আমরা বলি পিএসজি, পেঁয়াজিও আমরা বলি না। হ্যাঁ, একটু পেঁয়াজি দিছি। বেগুনি আমি এমনি খাবো, আলুর চপ সম্ভবত এমনি খাবো। আর একটা জিনিস নিয়ে অনেক কনফ্লিক্ট আছে, যে আপনারা এটার ভিতরে জিলাপি, মানে এই মাখানোর ভিতরে জিলাপি বা বুন্দিয়া পছন্দ করেন কি না। আমি কিন্তু অনেক পছন্দ করি, আপনারা পছন্দ করেন কি করেন না সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা এখন কি কি দিয়ে ইফতার করেন বাসায় সেইগুলো আমার সাথে শেয়ার করবেন, অবশ্যই অবশ্যই শেয়ার করবেন। আর যদি কেউ চান তার বাসায় আমাকে ইফতার করতে দাওয়াত দিতেও পারেন, তাহলে আমি আরেকটা ব্লগ করতে পারবো। যাই হোক, দেখেন জিনিসটা কত সুন্দর লাগতেছে। এখন আমি এই জিনিসটার স্বাদটা একটু আপনাদের সাথে শেয়ার করি। আসলে এটা স্বাদ তো তেমন বলার কিছু নাই, আপনারা এখন প্রতিদিনই খাচ্ছেন, অলরেডি 15টা রোজা হয়ে গেছে, আমিও খাচ্ছি। কিন্তু এই যে সব জিনিসগুলো যে মাখাইছি, এটার যে কি একটা অস্থির টেস্ট, যারা এরকম মাখাই খায় তারাই জানে। আর যারা আপনারা এই যে মাখানোর ভিতরে মিষ্টি জিনিস, মানে জিলাপি বা বুন্দিয়া দেওয়ার বিপক্ষে, আমি তাদেরকে বলতে চাই যে আপনারা একটু এগুলো দিয়ে খায়, টেস্ট আরো বাইরে যায়। আসলে এখন লকডাউনের কারণে আমি এবারে রোজায় অন্তত বেশি জায়গায় ইফতারি ট্রাই করতে পারি নাই। আমাদের বাসার মোড়ে যে ইফতারি আছে সেখান থেকে খাইছি, এবং এনাদের ইফতারিগুলো আমার ভালোই লাগছে। পেঁয়াজিটা বেশি ভালো লাগছে আর ছোলাটা বেশি ভালো লাগছে। তো যদি আপনারা কেউ ট্রাই করতে চান, হয়তো বা এর ভিতরে ট্রাই করতে চাবেন না, যে সবাই, কারণ সবাই এখন সেফ থাকার চেষ্টা করতেছে আর যার যার বাসার কাছ থেকে খাওয়ার চেষ্টা করতেছে। তাও যদি ইচ্ছা করে কখনো, তাহলে আমাদের বাসার কাছে, মানে মিয়াপাড়া বড় মসজিদের কাছে, ওইখানে দোকানে এসে খাইতে পারেন যদি ইচ্ছা করে। এখন একটু কথা কম বলে খেয়ে নি। বেগুনিটা একটু খাবো। আসলে অনেকক্ষণ হয়ে গেছে আমরা আসছি, বেগুনি নেতাই গেছে, কিন্তু টেস্ট মোটামুটি। আর আলুর চপ একটু খাই। এটা এভারেস্ট। কিন্তু এই যে বাকি যেগুলো খাইলাম, পেঁয়াজি ছোলা বুন্দিয়া, এগুলো আমার অনেক ভালো লাগছে। তো সবাই কমেন্টে আমাকে একটু জানাবেন যে আপনারা কি কি দিয়ে ইফতারি করতেছেন, আপনাদের ইফতারের যে এক্সপিরিয়েন্স গুলা ওইগুলো। আজকে আর কথা বাড়াবো না, এরপরে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড এখানে বসে ইফতারিটা এনজয় করব। ভিডিওটা এখানেই শেষ করব। কিন্তু ভিডিও শেষ করার আগে যারা যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমার হচ্ছে আপনাদের সাপোর্টটা অনেক বেশি দরকার। আর যারা যারা ভিডিওটা দেখছেন, একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, আর যদি ভিডিওটা অনেক বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিবেন, তাহলে অনেক মানুষ জানতে পারবে আমার চ্যানেল সম্পর্কে এবং আমি আপনাদের সাপোর্টটা পুরোপুরিভাবে পাবো। আর এখন হচ্ছে করোনা অনেক বেশি বাড়তেছে, তো আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন বাসায় থাকার। আজকে হচ্ছে আমি যেহেতু অনেকদিন পরে বেরোইছি, যেহেতু অনেক দিন দীর্ঘদিন আমি শ্যুট করিনি, আজকে এই জন্য একটু বের হলাম।
কিন্তু এত ঘন ঘন বের হইতে পারবো না, আর লকডাউন যেহেতু এখনো চলতেছে, তো আপনারা স্বাস্থ্যবিধি মেনে চলবেন, বাসায় থাকবেন, সেফ থাকবেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।